हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल गोल्डन डेज विद मी। आज मैं फिर से आ गई हूँ ऑफिस से आने के बाद। बहुत रात हो चुके हैं, मैं बहुत जल्दी जल्दी खाना पका रही हूँ और प्रचुर तड़ातड़ी करे रान्ना करछी। रात्रि हो गेछे और रान्ना करछी पमफ्रेट माछेर कारी करब, चिंगड़ी माछेर पाकोड़ा करब, चिंगड़ी माछे मोलार जन्य छोटो छोटो टुकड़ो करे काटब और तीन पिस रुई माछ भेजे निये सेटाओ लंका तेल करे मोला करब और चिकेन बार करे रेखेछि कालकेर जन्य चिकेन बानिये राखब। तो चलुन चटपट करे रान्ना करछी। चिंगड़ी माछ मोला करते गेले आमी चिंगड़ी माछ के कुचो कुचो करे भाजी आपनादेर आगेओ बोलेछि आर तार जन्य लंका तेल करछि। एदिके पमफ्रेट माछे नून हलुद दिए दिएछि, रुई माछ तीनटे लंका मोला करब सेटाओ हलुद नून माखिए रेखेछि आर एदिके चिकेन पाकोड़ार जन्य व्यवस्था करेछि, चिकेनो रान्ना करब। तो प्रथमे आमी पमफ्रेट माछटाके भालो करे नून हलुद दिए माखिए नेब। पोना माछटा तो आगे थेकेई रुई माछटा माखिए रेखेछि। চিংড়ি মাছগুলো কুচু কুচু করে ভেজে নিয়েছি, ওর তো একটু লঙ্কা দেবো আর রুই মাছটা যেটা ভাজবো সেটাও মাখিয়ে চটকে নিয়ে একটু লঙ্কা দিয়ে মুলে নেবো, সেটা ভালো লাগে খেতে। আর চিংড়ি মাছের একটা পাকোড়াও বানাবো। তো রুই মাছগুলো প্রথমে ভাজতে দিয়ে দিই। তো রুই মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেলে ওই কড়াইতে এক সাইডে আমি চিংড়ি মাছের পাকোড়াগুলো ভাজতে শুরু করে দেবো। তার কারণ হয় কি, নয়তো দেরি হয়ে যায়। তিনটেতে মোটে মাছ আর পাকোড়াগুলো একটা সাইডে ভেজে নেবো, একই কড়াতে ভাজতে শুরু করে দেবো। তাতে কি অনেকটা কাজ চটপট হয়ে যায় আর দেখতে পাচ্ছেন তো একসাথে আমি কত রান্না করছি। এরপরে চিকেন পাকোড়া বানাবো, তারপরে চিকেন কারি বানাবো মাখো মাখো করে। খুব সহজ পদ্ধতিতে বানালেও তো করতে হয় আর অফিসের কাজ থাকে, তারপরে সন্ধেবেলা রান্না করি। হ্যাঁ, আমি সকালবেলা সেইভাবে সময় পাই না আর আমার পড়াশুনো যদি আমার করতে হয় সেটা আমার একটুখানি নিরিবিলিতে হলেই ভালো হয়। তো আমি সকালের দিকটা সাধারণত চেষ্টা করি যে একদম আর্লি মর্নিংয়ে কাজ করে আসতে, তারপরে একটু পড়াশুনো করতে। তাই রান্না করাটা আমার নিয়ম মেনে হয় না। তো আমি একসাথে অনেকগুলো করে রান্না করি যাতে আজকে রান্নাটা কষ্ট করে নিলে কালকে অনেকটা চাপ কমে যাবে। আর সবজি যেহেতু রান্নার লোক করে দিয়ে যায়, রুটি করে দিয়ে যায়, অনেকটাই চাপ কমে যায়। তো আমি মশলাগুলো রেডি করে নিলাম। বলে না দৌড়াদৌড়ি করে কাজ করা, দৌড়াদৌড়ি করে নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু কত কিছু বানাচ্ছি বলুন তো। পমফ্রেটের কারি বানাচ্ছি, চিংড়ির পাকোড়া বানাচ্ছি, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। আজকে আমরা মাছমোলা দিয়ে খাবো বলে মাছমোলার মাছ ভাজা করছি, লঙ্কা তেল হয়ে গেছে, চিকেন পাকোড়া ভেজে রাখবো আর চিকেন কারি করবো। ওগুলো ছেলের জন্য ভেজে রাখছি, ওটা কালকের জন্য ভেজে রাখছি। তো পমফ্রেট কারিটাও কালকের জন্য ভাজছি আর মানে পমফ্রেট কারি বানিয়ে নেবো মশলা দিয়ে। আর মাছের পাকোড়া, চিংড়ি মাছের যেটা পাকোড়া ভাজছি সেটা আর রুই মাছ যেটা ভাজা করছি ওই দুটো মোলা করে আজকে খাবো। তো অলরেডি হয়ে এসছে, ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে। ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়েই এসেছে দেখুন, অলমোস্ট এখনও হচ্ছে অরেঞ্জ কালার হয়ে গেছে, মানে হয়ে গেছে, একটু গরমে থাক। এখানে চিকেন পাকোড়া ভাজা হচ্ছে, এখানে পমফ্রেট ফ্রাই করছি। এই যে এই কড়াইটাতে মাংস বসিয়ে দেব তাহলে একসাথে রান্নাগুলো হবে। এখানে চিংড়ি মাছের বড়াটা ভাজা হয়ে গেছে, রুই মাছ আর চিংড়ি মাছের বড়া তো একই কড়াতে ভেজেছি। আর এটাতে এই যে মাংসের মশলা তুলে দিলাম, মশলাটা কষিয়ে নিয়ে হালকা করে একটা মাখু মাখু মাংস বানাবো। তো একটা কড়াইতে মাংস হচ্ছে আর একটা কড়াইতে আমি পমফ্রেট মাছটা ঝোল বসিয়ে দিয়েছি মাখো মাখো, এটা হয়েই এসেছে। তো ডিনার করে নিলাম, আজকের দিনটা খুব হেকটিক ফুল। তো কিছু হ্যান্ড ওয়ার্ক করছি বাড়িতে বসে বসে, পরে আপনাদের দেখাবো কি করছি। তো আগে খুব করতাম আর্ট অ্যান্ড ক্রাফট সব কিছু, তো এখন আর করা হয় না, সময় পায় না। তো অনেক সময় মন খারাপ হলে করি, যেমন আপনাদের দেখিয়েছিলাম আমি কিছু ইয়াররিং বানিয়েছি। তো একদিন আমি আমার হাতের কাজ আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম, অনেক রাত্রি হয়ে গেছে আর কটা বেজে গেছে দেখবেন, দেখাচ্ছি 11:05। জাস্ট খেয়ে উঠলাম আর লঙ্কা তেল মাছ দিয়ে ভেজেছিলাম, তো এত ঝাল লেগেছে দেখুন পুরো এই জায়গাটা জ্বলে যাচ্ছে, আমার একটু জ্বলে যায় বেশি। তো এই এবার একটু পড়াশুনো করতে বসবো, কাজ আছে, আর আপনাদের দেখাবো আমি কী কী আর্ট অ্যান্ড ক্রাফট করছি এবং প্ল্যান করছি কিছু করব বলে। তো সেগুলো পরে দেখাবো কখন, ঠিক আছে? ভালো থাকবেন, টাটা, বাই বাই, টেক কেয়ার।